हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज के आमार आलोचनार विषय इटेर हिसाब। एखाने आमी जे देयालटी मेपे नियेछी तार दैर्घ्य 18 फिट, उच्चता 14 फिट एवं गाँथनिर पुरोत्तो 5 इंची। आमी जे नियमटी देखाबो सेई नियमे आपनारा जे कोनो बाड़ीर इटेर हिसाब खूब सहजे बेर करते पारबेन। ইটের হিসাবের পূর্বে আমাদের ইটের সাইজ সম্পর্কে জানতে হবে। ইটের স্ট্যান্ডার্ড সাইজ হলো তার দৈর্ঘ্য হবে 9.5 ইঞ্চি, প্রস্থ 4.5 ইঞ্চি, উচ্চতা 2.75 ইঞ্চি। যখন ঢালাই করা হয় তখন ইটের চারপাশে যে মশলা বা সিমেন্ট বালুর মিশ্রণ দেওয়া হয় তখন ইটের সাইজের পরিবর্তন হয়, অর্থাৎ দৈর্ঘ্য হয় 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি এবং উচ্চতা 3 ইঞ্চি। আর এই মশলাসহ ইটের সাইজ দিয়ে আমাদের ইটের হিসাব করতে হবে। মশলাসহ ইটের সাইজ, দৈর্ঘ্য 10 ইঞ্চি। 10 ইঞ্চিকে আমরা হিসাবের সুবিধার্থে ফিটে পরিণত করার জন্য 12 দিয়ে ভাগ করলাম, সমান 0.833 ফিট। প্রস্থ 5 ইঞ্চি, ফিটে পরিণত করলে 0.4166 ফিট। উচ্চতা 3 ইঞ্চি, ফিটে পরিণত করলে 0.25 ফিট। ইটের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে আমরা মশলাসহ ইটের সাইজের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার আয়তন বের করলে আমরা পাব 0.0868 সিএফটি। দেয়ালের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে আমাদের দেয়ালের দৈর্ঘ্য 18 ফিট, প্রস্থ 5 ইঞ্চি, 5 ইঞ্চিকে আমরা ফিটে পরিণত করব, উচ্চতা 14 ফিট, অর্থাৎ দেয়ালের আয়তন পাবো 105 সিএফটি। সুতরাং দেয়ালে মোট ইটের সংখ্যা সমান দেয়ালের আয়তন ভাগ ইটের আয়তন। এখানে আমাদের দেয়ালের আয়তন 105 ভাগ ইটের আয়তন সমান 0.0868 সমান 1209টি, অর্থাৎ এই দেয়ালটি তৈরি করতে আমাদের 1209টি ইট লাগবে।